আজি ভুবনেশ্বর রাজধানী প্রতিষ্ঠা দিবস ওড়িশা প্রদেশ 1936 মশারে প্রদেশ গঠন হয়ে যাইছিল মধ্য আর সঠিক রাজধানী কিছু নথিলা কটকরে রেভেনশা কলেজের বিধানসভা বসুলা সেক্রেটারি ছিল এবং আম রাজ্য নেতাঙ্গ মানক মধ্যে গোটে কনফ্যুজন লা যে রাজধানীটা কোটি করা ডক্টর হলেকৃষ্ণ মহতাব সেতবে এই লিঙ্গরাজ নগর ভুবনেশ্বর রাজধানী করা জিদ ধরলে বিজু পট্টনায়ক চৌধুরী চিন্তা করলে এবং বিশ্বনাথ দাস সেতবে রাজধানী গঞ্জাম জেলার রঙ্গেলুনারে করা চিন্তা করলে সেতবে ভারতবর্ষের দুইটি সহর তৈরি হয়েছিল গোটিয়ে চণ্ডীগড় গোটিয়ে ভুবনেশ্বর ভুবনেশ্বর যে ডিজাইন হয়েছিল প্ল্যানিং হয়েছিল 14,000 লোক বসবাস করা কোয়ার্টার 1-8 ইউনিট ভিতরে গোটে সেক্রেটারিয়েট গোটিয়ে আসেম্বলি গোটে রবীন্দ্র মণ্ডপ গোটিয়ে পার্ক গোটিয়ে বাপুজীনগর মার্কেট কমপ্লেক্স আউ গোটিয়ে রাজমহল হোটেল এতিকি জিনিস জায়গাকে নিয়ে ভুবনেশ্বর সহর তৈরি হয়েছিল আতবে কোণী জায়গা কাহু দিয়া হয়ে ন কিছু লোক গৌতম নগর বুদ্ধনগর ইত্যাদি সোসাইটি করি জায়গা সে দিয়া হয়েছিল ঘর করা যেহেতু সে পাখে মানব রাজ্যপাল ঘর করা হয়েছিল মন্ত্রিমণ্ডল বসবাস করা হয়েছিল সেই চৌদ হাজার সহর আজ 14,00,000 সহর হয়েছি তিনোটি বিধায়ক নিয়ে রাজধানী হয়েছি এবং ফ্লোটিং পপুলেশন আর আহ কিছু বড় যাই এবং আগামী দিনে আর জনসংখ্যা আহ অধিক হওয়ার বর্তমান প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক সেই অনুসারে ফ্লাইওভার ওয়াটার সাপ্লাই নূয়া এরিয়া নূয়া কলোনি নূয়া হোটেল নূয়া এজুকেশন ইনস্টিটিউশন বিভিন্ন কথা করছেন এবং ভারতবর্ষে যেহেতু এইটা দুইটা নূয়া সহর দুইটি বিদেশী ডিজাইনার তাকে প্ল্যান করছেন সেই দৃষ্টি সহরের কলেবর অতি বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে আশা করা যাচ্ছে যেমনি গত 40 বর্ষ ভিতরে ইয়ার জনসংখ্যা বর্তমান 14,000-14,00,000 হয়ে গেল ইয়ে 2-3 কোটি লোক সহর হয়ে যাব সেই অনুসারে প্ল্যানিং হচ্ছে তা অনুসারে হসপিটাল শিক্ষা অনুষ্ঠান সব তৈরি হচ্ছে।